ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যেরকম ভাবে তুমি ব্যাখ্যা করছিলে যে সবর্ণ রায়চৌধুরীর বাড়িতে মহানবমীর সকালে কি কি পূজোর আচার মেনে চলা হয়, কেন বারবার করে বনেদের বাড়িতে ফিরে আসা, কি আকর্ষণ রয়েছে এই বাড়িগুলোতে, এই বাড়ির পূজোগুলোতে? অবশ্যই আকর্ষণ যেটা রয়েছে যে তাদের যে রীতি, সেই রীতি মেনে তারা চলছেন এত বছর ধরে। ঠিক এই মুহূর্তে কুমারী পুজো শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে তোমাদের জানিয়েছিলাম যে এখানে যে বিশেষ পুজো, সেই পুজো উপদেবতা অপদেবতা, সেই পুজো শেষ হওয়ার পরে এই কুমারী এনে কুমারী পুজো, তাকে উমা রূপে আরাধনা করা হচ্ছে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে 1600 শতক থেকে এই পুজো চলছে এবং নিমতাতেও হয় এবং কলকাতাতেও হয়। কলকাতায় সাবর্ণ রায়চৌধুরীদের যে বড় বাড়ি, সেই বড় বাড়িতে যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি, এছাড়াও নিমতাতেও তাদের একটি বাড়ি আছে, সেখানেও হয়। এই যে কলকাতায় বরিশালে বড় বাড়িতে যে পুজো, সেই পুজো চলছে এখানে এবং এটি শিশু, তাকে উমা রূপে আরাধনা করা হচ্ছে। আরোহী বন্দ্যোপাধ্যায় তার নাম, এবং তাকে এখানে উমা রূপে বন্দনা করা হচ্ছে, পূজা করা হচ্ছে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেটা জানা যাচ্ছিল এখানের যিনি অন্যতম সচিব এবং সাবর্ণ পারিষদের যে সচিব, সেই সচিব এইখানে রয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে, সেই যে উপাসনা, সেই উপাসনা যে চলছে, সেই উপাসনার প্রক্রিয়া শুরু হবে, সেটা শুরু হয়ে গেছে। এবং তার থেকে আমরা জেনে নেব যে এই বিশেষত্বটা কি, এই নবমীর দিন আপনাদের কুমারী পুজো কেন? আমাদের পুজো হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী মতে, সাবর্ণ রায়চৌধুরী পরিবারে যে আটটি দুর্গা পুজো হয়, তো সেখানেতে 1660 সালে যখন ত্রিধারা সংগ্রাম এসে নিঃশেষে, তখন থেকেই আমাদের বড় বাড়ি এবং বিরাটি বাড়িতে যে দুর্গা পুজো হয় সেখানেতে আমাদের নবমীর দিনেতে আমাদের কুমারী পুজো অনুষ্ঠিত হয়। নবমীর দিনেতে সেই কুমারী পুজো অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং সেই অনুষ্ঠান দেখার জন্যে এখানে পরিবারের সদস্যরা যেমন রয়েছেন, বাইরে থেকেও বহু মানুষ এসছেন এবং তারা ইতিমধ্যে আগ্রহ করে এখানে বসেছেন, বসে এই পুরো অনুষ্ঠানটা দেখার চেষ্টা করছেন যে কী এবং কতক্ষণ ধরে চলবে, কীভাবে হয়। স্বাভাবিকভাবে আশপাশের মানুষেরও একটা আগ্রহ রয়েছে, পরিবার পরিজনের বাইরেও তারা এসছেন এবং তাদের এই আগ্রহটা স্বাভাবিক, কারণ এই সাবেকি পুজো, থিম পুজো, বিভিন্ন প্রাবল্যের মধ্যে এই যে বনেদি পুজো, বনেদি বাড়ির পুজো, সেই পুজো এখনও চলছে এবং সেই পুজো দেখতে মানুষ আসছে, সেটা দেখে স্বাভাবিকভাবে ভিড় দেখে বোঝা যাচ্ছে।